আমার তোমাকে প্রয়োজন, অন্তিম পর্ব। পিটপিট করে চোখ মেলে তাকাচ্ছে ঐশী। চারপাশটা কেমন ঝাপসা হয়ে আছে, শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণায় ঠিকমতো তাকাতে পারছে না, তবুও বার কয়েক চোখের পলক ফেলে নিজেকে স্বাভাবিক করে ঐশী। না, এখন সব স্পষ্ট দেখা যাচ্ছে। ঐশী ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকাতেই চেয়ারে বসে বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে থাকা ক্লান্ত আহাদের মুখশ্রীটা দেখতে পায়। ঐশী এক মনে আহাদের দিকে তাকিয়ে আছে, ও আর নিজেকে সামলে রাখতে পারল না, গা ঝাড়া দিয়ে উঠে আহাদকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আহাদের ঘুম ভেঙে যায়। ঐশী কান্না মাখা কণ্ঠে বলে, ভাবিনি আপনাকে আবার দেখতে পাবো, ছুতে পাবো। তখন মনে হয়েছিল এই বুঝি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যেতে হবে। আহাদ, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আপনাকে হারানোর ভয় পেয়েছিলাম। আহাদ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আহাদ, আমি আপনাকে হারাতে চাই না, হারাতে চাই না, আমৃত্যু আপনার সাথে থাকতে চাই। আহাদ ঐশীর কথার উত্তরে কিছু বলছে না, এমনকি ঐশীকে স্পর্শও করছে না। হঠাৎ আহাদ ওর পিঠে তরল জাতীয় কিছু অনুভব করে, আর ও বুঝে যায় ঐশীর হাত থেকে রক্ত চুইয়ে পড়ছে। আহাদ ঐশীকে নিজের থেকে সরিয়ে বেডে শুয়ে দেয়। আহাদের ধারণাই ঠিক ছিল, ঐশী শরীরে সমস্ত জোর খাটিয়ে উঠার ফলে হাতের ক্যানেলগুলো খুলে হাত থেকে রক্ত পড়তে শুরু করে, এমনকি পেট থেকেও চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আহাদ বাইরে যেয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর এসে ঐশীর হাতের এবং পেটের রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। ডক্টর চলে যেতেই কেবিনে সিয়াম রোজা প্রবেশ করে। ভাবি, এখন কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আপনি বাসায় চলে যান, আমরা আছি ভাবির পাশে। ঠিক আছে। আহাদ ঐশীর পাশে রোজা সিয়ামকে রেখে বাসায় চলে যায়। আহাদ বাসায় এসে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। নিজের মাথা ধরে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে আহাদ। ঝর্ণার পানি ও সমস্ত অঙ্গ ভিজিয়ে দিচ্ছে। আহাদ মাথা চেপে ধরে ভাবছে, কি থেকে কি হয়ে গেল। গতকাল কতটা ফুরফুরে মেজাজে খুশি মনে ঐশীর জন্য গিফট কিনে এনেছিল, ঐশীর সাথে বিবাহ বার্ষিকী উদযাপন করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যে তো লেখা ছিল অন্য কিছু। ঐশী যখন জ্ঞান ফিরছিল না, তখন আহাদের মনে হচ্ছিল এই বুঝি ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নিজের চোখের সামনে প্রিয়তমাকে এভাবে শুয়ে থাকতে দেখে ওর ভালো লাগছিল না। বেশ কিছুক্ষণ পর গোসল করে আহাদ ওয়াশরুম থেকে বের হয়, রেডি হয়ে পুনরায় হসপিটালে চলে যায়। আজ তিন দিন যাবৎ আহাদ ঐশীর সাথে ঠিকমতো কথা বলে না। ঐশী সব কাজ করে দেয়, কিন্তু বিনিময়ে টু শব্দ টুকুও করে না। ঐশীর কথায় কেবল হু হাঁ বলে উত্তর দেয়। আহাদের এমন নীরবতা ঐশীর সহ্য হচ্ছে না। আজ ঐশীকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। ঐশী আজ ভীষণ খুশি, অবশেষে ও এখান থেকে মুক্তি পাবে। ওর মনে হচ্ছিল এখানে থাকলে মেডিসিনের স্মেলে ও আরও অসুস্থ হয়ে যাবে। ঐশী দ্রুত ডিসচার্জ নেওয়ার জন্য আহাদকে জোর করে, আর আহাদও ওর কথা না মেনে পারে না। ঐশী বর্তমানে ওর কেবিনে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবছে। আহাদ টাকা পরিশোধ করার জন্য ডক্টরের সাথে দেখা করার জন্য বাইরে গেছে। আহাদ ঐশীর সাথে থাকায় সিয়ামকে একা হাতে অফিস সামলাতে হচ্ছে। ঐশী বাসায় আসবে বলে রোজা সার্ভেন্টদের দিয়ে বাসা পরিষ্কার করাচ্ছে। আহাদ হসপিটালের সব ফর্মালিটি শেষ করে ঐশীর কেবিনে আসে। ঐশী তখনও ভাবনায় মশগুল ছিল। আহাদ ওর কাছে আসতে ওর ভাবনার সুতো ছেড়ে আহাদ ওকে সাবধানে কোলে তুলে সামনের দিকে পা বাড়ায়। গাড়িতে আহাদের বুকে মাথা রেখে বাইরের দৃশ্য দেখছে ঐশী। আহাদের মৌনতা ওর ভালো লাগছে না। কি হলো মানুষটার, আমার সাথে কথা বলছে না কেন? আহাদ ঐশী বাসায় চলে আসে। আহাদ ঐশীকে রুমে এনে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে অফিসে চলে যায়। সারাটা দিন ঐশীর বিষণ্নতায় কেটেছে। রাত 8টার দিকে আহাদ বাসায় আসে। রুমে এসে দেখে ঐশী চোখ বন্ধ করে শুয়ে আছে। ঐশীকে শুয়ে থাকতে দেখে আহাদ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়।
আহাদ গোসল করে বের হয়। ঐশীকে ওঠার জন্য চেষ্টা করতে দেখে আহাদ দ্রুত ওর কাছে এগিয়ে যায়। ঐশীকে ছুতে নিলে ঐশী রাগী কণ্ঠে বলে, ছোবেন না আমায়। ঐশীর আচরণে প্রথমে অবাক হলেও পরে আহাদ নিজেকে সামলে ঐশীকে বিছানার সাথে হেলান দিয়ে বসায়। আমাকে ছুঁয়েছেন কেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। কোথায় যাব? যেখানে খুশি সেখানে যান। এতক্ষণ রেগে কথা বললেও হঠাৎ ঐশী কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, কি করেছি আমি? আজ 3 দিন যাবত আপনি আমার সাথে ঠিক মতো কথা বলছেন না। আপনাকে পাশে পাচ্ছি ঠিকই, কিন্তু কাছে পাচ্ছি না। আপনাকে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু অনুভব করতে পাচ্ছি না। কি করেছি আমি? কেন এভাবে আমার থেকে মুখ ঘুরিয়ে রেখেছেন? তুমি কান্না বন্ধ করো, তোমার সেলাইতে টান লাগবে, রক্ত বের হবে। ছাড়ুন আমায়, আমি মরে গেলে আপনার কি? এমনিতেও তো মরণের থেকে কম যন্ত্রণা দিচ্ছেন না। ঠিক আছে, তুমি কান্না থামাও, সরুন আমার সামনে থেকে। ঐশী আর কিছু বলবে তার পূর্বে আহাদকে জড়িয়ে ধরে ঐশী ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটা সময় ঐশী শান্ত হয়ে যায়। আহাদ ঐশীর মাথায় হাত বোলাচ্ছে, জান সরি, বাট আমি তোমার উপর রেগেছিলাম। অবশ্য এটাকে রাগ বলে না, অভিমান বলে। কি করেছি আমি? মিজানের কথা আমাকে জানাওনি কেন? আহাদের কথায় ঐশী চুপ করে যায়। আচ্ছা জান, আমরা তো দুজন দুজনকে প্রমিস করেছিলাম আমরা কখনো কিছু লুকাবো না, তবে তুমি কেন মিজানের কথা আমার কাছে লুকালে? রোজা আপনাকে মিজানের কথা বলেছে, তাই না? হুম, সরি আহাদ, আপনি তো বিজনেসের কাজে বিজি ছিলেন, তাই আপনাকে মিজানের কথা বলে আর বিরক্ত করতে চাইনি। ভেবেছিলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এতে যে হিতে বিপরীত হয়ে যাবে তা ভাবিনি। সেদিন রোজার থেকে মিজানের কথা শুনে মিজানের অফিসে যেয়ে মিজানকে খুব মেরেছিলাম, থ্রেটও দিয়েছিলাম, তাই ও তোমাকে মেরে আমাকে কষ্ট দিতে চেয়েছিল। সেদিন আমি কত আশা নিয়ে আপনার জন্য অপেক্ষা করেছিলাম, আপনার সাথে আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করতে চেয়েছিলাম। আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, লিভিং রুমটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম, আপনার পছন্দের চকলেট কেক বানিয়েছিলাম, আপনার পছন্দের রান্না করেছিলাম, কিন্তু সব কিছু এক নিমেষে শেষ হয়ে গেল। আমি তোমার ওপর আরও একটা কারণে রেগেছিলাম, তুমি কেন একা বাড়িতে ছিলে? কেন গার্ড সার্ভেন্টদের সন্ধ্যায় বিদায় করে দিয়েছিলে? যদি বাড়িতে গার্ড থাকতো তবে মিজান বাড়িতে আসার সাহস পেত না। সরি, আমি আসলে আপনার সাথে একান্তে সময় কাটাতে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে, বিপদ বলে আসে না। সরি, প্লিজ আপনি আর অভিমান করে থাকবেন না। জান, সরি বললেই কি সব কিছু সমাধান হয়ে যায়? সরি বলাতেই কি তুমি সুস্থ হয়ে গেছো? সেদিন যদি তুমি এই বোকামিটা না করতে তবে কি এরকম হতো? সরি, আজ আপনাকে প্রমিস করলাম আর কখনো এমনটা হবে না। কখনো গার্ডদের সার্ভেন্টদের বিদায় করব না, একা বাড়িতে থাকবো না, একা কোথাও যাব না। যদি কখনো আপনাকে সারপ্রাইজ দিতে ইচ্ছে করে তবে সেই দিন সিকিউরিটি 4 গুণ বাড়িয়ে দেব। আহাদ, সরি, প্লিজ মাফ করে দিন। আচ্ছা, মাফ করলাম, এবার তো একটু হাসুন। ঐশীর কথা মতো আহাত মুচকি হাসে। ঐশী আহাতকে জড়িয়ে ধরে বলে, এত কেন ভালোবাসেন? আহাত ঐশীর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, জানি না, তবে আজীবন তোমাকে এইভাবেই ভালোবাসবো। দেখতে দেখতে কেটে গেছে অনেক দিন। ঐশী এখন সম্পূর্ণ সুস্থ। আহাদের যত্নে ঐশী এত দ্রুত সুস্থ হতে পেরেছে। আহাদ যত্ন নেবে আর ঐশী সুস্থ হবে না, তা কি হয়? ঐশী বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশের চাঁদ দেখছে। আহাদ ঐশীকে পেছন থেকে জড়িয়ে ধরে ঐশীর চুলে মুখ ডুবিয়ে পড়ে, আমার চাঁদটা এখানে দাঁড়িয়ে কি করছে? চাঁদ দেখছি। তুমি তো একটা চাঁদ, চাঁদ দেখার জন্য বারান্দায় আসা লাগে না, আয়নায় সামনে দাঁড়াবে আর আয়নাতে সুন্দর একটা চাঁদ দেখতে পাবে, আমার ব্যক্তিগত চাঁদ। আহাদের কথায় ঐশী ফিক করে হেসে ফেলে, এই হাসছো কেন? ফ্লার্ট করছেন? করলে ক্ষতি কী? মানুষ তো পটানোর জন্য ফ্লার্ট করে, আমি তো সেই কবে থেকেই পটে আছি।
আমার বউয়ের সাথে আমি ফ্লার্ট করছি, এতে তোমার কি? না, আমার কিছুই না। কিছুটা সময় আহাদ ঐশীকে এইভাবে জড়িয়ে ধরে রাখে। আহাদ ঐশীকে ছেড়ে দিয়ে বলে, জান, আমার না খুব ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। এত রাতে? হ্যাঁ জান, কিছু রান্না করে দাও না। আচ্ছা বলুন কি খাবেন? ঝাল করে নুডলস রান্না করো। আচ্ছা। ও না থাক, বেশি ঝাল দিলে তো তুমি খেতে পারবে না। কে বলেছে আমি ঝাল খেতে পারবো না? ঝাল খেতে পারো, বাট আমার থেকে তো বেশি ঝাল খেতে পারো না। আমি আপনার থেকেও বেশি ঝাল খেতে পারি। বললেই হলো নাকি তুমি মোটেও আমার থেকে বেশি ঝাল খেতে পারো না? তাই কি নাকি চ্যালেঞ্জ করছেন? হুম করছি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আপনি হারলে আমাকে কি দেবেন? তুমি যা চাইবে তাই দেব, কিন্তু তুমি হারলে আমাকে কি দেবে? আপনি যা চাইবেন তাই দেব। আহা দোষীর কানে ফিস ফিস করে কিছু একটা বলে। কি জান, দেবে তো? আগে জিতুন, তারপর দেখা যাবে। এটা বললে তো মানব না, দেবে কি না বলো। আচ্ছা ঠিক আছে, দেব তো। চলো রান্নাঘরে। চলুন। ওরা রান্নাঘরে চলে যায়। ক্যাবিনেট থেকে নুডলস বের করে, ফ্রিজ থেকে মরিচ, ধনে পাতা, মাংস, সবজি বের করে। টেবিলের ওপর একে একে নুডলস, পেঁয়াজ, মরিচ, সবজি, মাংস, টমেটো সস, চিলি সস, গার্লিক সস, মরিচ গুঁড়ো, আরও সব মশলা আর তেল রাখে। ওই সে একে একে মরিচ, পেঁয়াজ, ধনে পাতা আর বাকি সবজিগুলো কুচি কুচি করে কাটছে। আহার নুডলস সেদ্ধ করার জন্য চুলায় একটা পাত্রে গরম পানি করতে দিয়েছে। পানি গরম হয়ে গেলে পানিতে কিছুটা তেল তাতে দিয়ে নুডলসগুলো ছেড়ে দেয়। নুডলস সিদ্ধ হতেই আহাদ নুডলস ছাঁকনির সাহায্যে ছেঁকে নেয়। কাটাকুটি শেষে ঐশী রান্না করতে শুরু করে। আহাদ ঐশীকে সাহায্য করছে কম, জ্বালাচ্ছে বেশি। ওদের খুনসুটির মাঝে রান্না শেষ হয়। ঐশী দুটি বাটিতে নুডলস ঢেলে ট্রের ওপর রাখে। আহাদ ট্রেটা হাতে তুলে নেয়। আহাদ ট্রে নিয়ে আগে আগে হাঁটছে আর ঐশী ওর পিছে পিছে। ওরা রুমে এসে খাটের উপর বসে পড়ে। দুজনের সামনে দুটো বাটি রাখা আছে। শোনো জান, এই গেমের কিছু রুলস আছে। কি রুলস? এমনিতে এখানে মাত্রাতিরিক্ত ঝাল দেওয়া আছে, তবুও আমার আরও একবার চিলি সস অ্যাড করব। আর শর্ত হচ্ছে ঝাল লাগলেও পানি পান করা যাবে না। কি, পানি পান করা যাবে না? ইয়েস জান, রুলস রুলস। তুমি যদি না চাও তাহলে এখনই বলতে পারো। আচ্ছা, আমি শর্তে রাজি, ঝাল লাগলেও পানি পান করব না। গুড, যে শেষ পর্যন্ত সবটুকু নুডলস শেষ করতে পারবে সেই জিতবে। তো শুরু করি? অবশ্যই। আহাত তিন চামচ চিলি সস ওর আর ঐশের নুডলসে মেশায়। ওরা দুজন হাতে নুডলসের বাটি নিয়ে বসে আছে। জান, প্রথমে তুমি শুরু করো, তারপর আমি শুরু করছি। ঐশী নুডলসের দিকে একবার তাকিয়ে ঢোককে দে। নুডলসটা যে মারাত্মক ঝাল হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। ঐশী চামচে করে নুডলস তুলে মুখে পুরে নেয়। ঐশীকে খেতে দেখে আহাদও খেতে শুরু করে। তিন চামচ নুডলস খেয়ে ঐশীর ভীষণ ঝাল লাগে। ঝালে ঐশীর কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, তবুও ও হার না মেনে খেয়ে যাচ্ছে। আহাদ প্রচুর ঝাল খেতে পারে, তাই ওতে অতটা ঝাল লাগছে না। তিন ভাগের এক ভাগ নুডলস খেয়েই ঐশীর অবস্থা খারাপ হয়ে যায়। ঐশীর চেহারা লাল হয়ে গেছে, চোখ থেকে পানি পড়ছে। জান, পানি খাও। খাবো না, পানি খেলে আমি হেরে যাব। আহ, এখানে হাত জিতের কী আছে? জান, তোমার ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ থেকে পানি পড়ছে। প্লিজ পানিটা খেয়ে নাও। খাবো না। ঐশী আবারও নুডলস খেতে শুরু করে, কিন্তু এবার আর ঐশী নিজের জেদ ধরে রাখতে পারলো না, পানি খেয়ে ফেলল। পানি খাওয়াতে ঐশীর ঝাল কমছে না। ঐশী নিজেকে পাগল পাগল লাগছে, ঐশী ঝালে কাঁদছে। আহাত দ্রুত নিচে গিয়ে ফ্রিজ থেকে মধু নিয়ে আসে, ঐশীকে খাইয়ে দেয়। ঐশী পানি খাচ্ছে আর মধু খাচ্ছে। বেচারি ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর ঐশী স্বাভাবিক হয়। এখন আর ঝাল লাগছে না। জান, ঠিক আছো? হুম, বলেছিলাম না তুমি ঝাল খেতে পারবে না, তবুও কেন জিত করে খেলে? ও নো, কি হলো? ঐশী কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি হেরে গেছি। আহাত দুষ্টু হাসি দিয়ে বলে, হেরে যখন গেছো তো আমি যা চাই তা দাও।
ঐশী ঠোঁট ফুলিয়ে আহারের দিকে তাকায়। হা হা জান, আমার পৌষ মাস আর তোমার সর্বনাশ। বেশ কিছুদিন যাবত ঐশী অসুস্থ, না তো ঠিকমতো খেতে পাচ্ছে, না তো ঠিকমতো ঘুমোতে পাচ্ছে। প্রায় ওর মাথা ঘুরে ওঠে, ও কোনো রকমে নিজেকে সামলে নেয়। ওর পেটে কিছু থাকে না, খেলেই বমি করে ফেলে। খাবারের ঘ্রাণও সহ্য করতে পারে না, কিছুটি মুখে দিতে পারে না। আহাত রুম থেকে এসে দেখে ঐশী কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আহাত ঐশীর কাছে এসে চুলে আলতো করে হাত বুলায়। জান, এই সময় ঘুমোচ্ছ যে? ঘুমোচ্ছি না, শরীরটা ভালো লাগছে না, তাই শুয়ে আছি। কি হয়েছে জান? মাথা ঘুরছে, ক্লান্তি লাগছে। কিছু খাওনি? ঐশী কিছু বললে তার পূর্বে ওর গা গুলিয়ে আসে, ও মুখ চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ঐশী পিছে পিছে আহাদও আসে। ঐশীকে বমি করতে দেখে আহাদও চোখে মুখে উপর থেকে আলতো করে চুল সরিয়ে পিঠে হাত বোলাচ্ছে। ঐশী আহাদের ডান হাতটা শক্ত করে চেপে ধরে। বমি করে ঐশী ক্লান্ত হয়ে গেছে। আহাদ ওর চোখে মুখে পানি দিয়ে কোলে তুলে নিয়ে রুমে আসে। আহাদ ঐশীকে বিছানায় বসিয়ে ওর সামনে বসে। ঐশী আহাদের বুকে মাথা ঠেকিয়ে বসে আছে। আহাদ ঐশীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। জান, ঠিক আছো? ঐশী উত্তরে মাথা নাড়ায়। ক্লান্ত লাগছে? শরীরে তো জ্বর নেই, তবে হঠাৎ বমি হলো কেন? হঠাৎ না, বেশ কিছুদিন যাবত বমি করছি, কিছু খেলেই বমি চলে আসে। তুমি তো আমাকে কিছু বললে না, স্বাভাবিক বিষয় ভেবে আর বলিনি। শুধু কি বমি হচ্ছে, না কি আরও কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, শরীর ভীষণ দুর্বল লাগে, মাথা ঘোরায়, ভালো মতো ঘুম হয় না, দিনে 4-5 বার বমি করি, কিছু খেতে পারি না, এমনকি খাবারের ঘ্রাণও সহ্য করতে পারি না। নাকে খাবারের ঘ্রাণ আসতেই গা গুলিয়ে ওঠে। কতদিন ধরে হচ্ছে এসব? 10-12 দিন হবে। আচ্ছা চলো, কোথায় যাব? হসপিটালে তোমার চেক আপ করাতে হবে। এখন? হ্যাঁ, এখন যাব না। কেন? উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই আমার মাঝে, আমি এখন যাব না। কিন্তু জান, চেক আপ করাতে হবে তো। আচ্ছা ঠিক আছে, কাল রোজাকে নিয়ে হসপিটালে যাব। এখন আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরুন, আমার ভালো লাগছে না। ঐশীর কথা মতো আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ আহাদ চিন্তায় পড়ে যায়। আচ্ছা, আমি যা ভাবছি তা হবে না তো? ঐশী রোজা বসে আছে ডক্টর শাহনাজের কেবিনে। ডক্টর শাহনাজ ঐশীর কথা শুনে বলেন, আমি আপনাকে কিছু টেস্ট করতে দেব, সেগুলো করে আনবেন। আর হ্যাঁ, প্রেগনেন্সি টেস্টটাও করতে হবে। প্রেগনেন্সি টেস্ট? জি, আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে, তবুও আমি টেস্ট করিয়ে শিওর হতে চাই। আপনি প্রেগনেন্ট নাও হতে পারেন, কিন্তু টেস্ট করাতে তো আর সমস্যা নেই। ডক্টরের কথা মতো ঐশী সব টেস্ট করে। ডক্টর বলেছে আগামীকাল ওর বাসায় রিপোর্টগুলো পাঠিয়ে দেওয়া হবে। ঐশী রোজা হসপিটাল থেকে বাসায় চলে আসে। রাতে আহাদ বাসায় এসে দেখে ঐশী বারান্দায় দাঁড়িয়ে আছে। আহাদ ওর কাছে যেয়ে ওর কাঁধে হাত রাখতে ও কেঁপে ওঠে। কি হলো জান, ভয় পেয়েছো? না, তেমন কিছু না, চলো রুমে। আহাদ ফ্রেশ হয়ে আসে। ঐশীকে ভাবনায় মুশকুল থাকতে দেখে বলে, কি হয়েছে জান? সেই তখন থেকে দেখছি তুমি যেন কি ভাবছো, কি এত ভাবছো তুমি? না, কিছু না। ডক্টর দেখিয়েছিলে? আগামীকাল রিপোর্ট দেবে। ও, খাবার কি রুমে নিয়ে আসবো? হ্যাঁ, একটু কষ্ট করে খাবারটা রুমে নিয়ে এসো, নিচে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, নিয়ে আসছি। ঐশী নিচে যেয়ে আহাদের জন্য খাবার নিয়ে আসে। জান, খাইয়ে দাও না, আহাদের আবদার ঐশী ফেলতে পারে না। আহাদের বুকে মাথা রেখে চুপটি করে শুয়ে আছে ঐশী। আহাদের শরীরে ক্লান্ত তো থাকায় আহাদ শোয়া মাত্র ঘুমিয়ে পড়ে। আহাদ ঘুমিয়ে পড়লেও ঘুম নেই ঐশীর চোখে। কিছু ব্যাপার নিয়ে ঐশী খুব চিন্তিত, চিন্তার মাঝে কেটে যায় রাত। সকাল হতেই ঐশী টেনশন আরও বেড়ে যায়। আহাদ সকাল 7টার দিকে অফিসে চলে গেছে, এখন বাজে 12টা। ঐশী সারা রুমে পায়চারি করছে, টেনশনে ওর হাত পা কাঁপছে। ডক্টর শাহনাজ বলেছিলেন 12:30টার মধ্যে রিপোর্ট হাতে পাবে। ঐশী আর তর হয়েছে না, ও বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর রোজা ঐশী রুমে আসে। ঐশী তখনও সারা রুমে পায়চারি করছিল। ওকে এভাবে পায়চারি করতে দেখে রোজা ওর হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। কি হয়েছে তোর, এভাবে পায়চারি করছিস কেন? আমার খুব টেনশন হচ্ছে, আল্লাহ জানে রিপোর্টে কী থাকবে, টেনশনে আমার মাথা কাজ করছে না। আল্লাহর ভরসা
রাগ সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ আমাদের নিরাশ করবেন না, তুই এত টেনশন করিস না। ওদের কথার মাঝে কেউ এসে কলিং বেল চাপ দেয়। ওই সেই কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে দ্রুত পায়ে নিচে চলে আসে। দরজা খুলতেই লোকটা বলে, আপনি কি ঐশী ইসলাম? জি। আপনি এখানে একটা সাইন করে দিন। লোকটার কথা মতো ঐশী চারটায় সাইন করে দেয়। লোকটা ওর হাতে একটা খাম দিয়ে চলে যায়। ঐশী দরজা লাগিয়ে খামটা খোলে। ইতিমধ্যে রোজাও নিচে চলে এসেছে। রিপোর্টে লেখা পড়ে ঐশী স্তব্ধ হয়ে যায়। ওর শরীর কাঁপছে, মুখ থেকে কথা বের হচ্ছে না। ঐশী কাঁপা কাঁপা গলায় রোজাকে বলে, রোজা দেখ তো এখানে কী লেখা আছে। রোজা ঐশীর হাত থেকে রিপোর্টটা নিয়ে লেখাটা পড়া মাত্রই ঐশীকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, ইয়াহু, আমি খালামুনি হব। ইয়াহু ইয়াহু দোস্ত, তুই মা হতে চলেছিস। রোজার কথা ঐশীর কানে যেতে ঐশী কেঁদে দেয়। এটা দুঃখের নয়, সুখের কান্না, কোনো অমূল্য জিনিস পাওয়ার সুখ। কাঁদিস না বোন আমার, আমি যে কতটা খুশি তা তোকে বলে বোঝাতে পারবো না। আমিও খুব খুশি হয়েছি। এক কাজ করি, সিয়ামকে আর ভাইয়াকে ফোন করে জানিয়ে দিই। এই না না, কেন, আমি ওনাকে অন্যভাবে জানাতে চাই। এত বড় খুশির খবর কি আর ফোনে বলে শান্তি পাবো। আহাদ আজ রাত 8টায় বাসায় চলে আসে, ক্লান্ত শরীর নিয়ে রুমে চলে আসে, কিন্তু ঐশীকে কোথাও দেখতে পায় না। আহাদ বারান্দায় যেয়ে দেখে ঐশী কালো শাড়ি পরে রকিং চেয়ারে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। ও চুল আর শাড়ির আঁচল বাতাসে উড়ছে। আহাদ ঐশীর সামনে যেয়ে দাঁড়াতে ঐশী চোখ মেলে তাকায়। আহাদ ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমার জানকে আজ কালো শাড়িতে খুব সুন্দর লাগছে। ঐশী আহাদের কথায় মুচকি হাসে। জান, তোমার না আজ রিপোর্ট হাতে পাওয়ার কথা ছিল, পেয়েছ? ঐশী মাথা নাড়ায়। কি আছে রিপোর্টে? ঐশী কিছু না বলে আঁচলের নিচ থেকে একটা ছোট্ট বক্স বার করে আহাদের সামনে তুলে ধরে। কি আছে এতে, নিজেই দেখুন। আহাদ বক্সটা খুলে দেখে। বক্সে ছোট বাচ্চাদের একজোড়া জুতো আছে। জান, আমাকে ছোট বাচ্চাদের জুতো কেন দি? আহাদ সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না, অবাক হয়ে চোখ বড় করে ঐশীর দিকে তাকায়। ঐশী আহাদের রিয়াকশন দেখে মুচকি হাসে। আহাদের গলা কাঁপছে, কিভাবে কি বলবে বুঝতে পারছে না। তবু আহাদ নিজেকে সামলে বহু কষ্টে বলে, জান তার মানে? ঐশী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলে, হ্যাঁ, আপনি বাবা হতে চলেছেন, আমাদের ভালোবাসার অংশ, আমাদের সন্তান আসতে চলেছে। কথাটা শোনা মাত্রই আহাদ ঐশীকে কোলে তুলে ঘুরতে শুরু করে আর চিৎকার করে বলে, আমি বাবা হব, ইয়াহু, আমি বাবা হব। এই এই নামান, আমার মাথা ঘুরছে। ও সরি সরি। আহাদ ঐশীকে কোল থেকে নামিয়ে চেয়ারে বসিয়ে দেয়। ঐশীর পেটে হাত রেখে বলে, এখানে আমাদের বেবি আছে, তাই না? ঐশী আহাদের কথায় মুচকি হেসে মাথা নাড়ায়। আহাদ ঐশীর পেটে চুমু দিয়ে হাসি মুখে বলে, বাবা তুমি খুব তাড়াতাড়ি চলে এসো, আমাদের বেশি অপেক্ষা করিও না, আর হ্যাঁ, মাকে বেশি কষ্ট দিও না। আহাদ ঐশীর দিকে তাকাতে দেখে ঐশী আহাদের দিকে মায়াভরা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ওর চোখে অশ্রুতে টলমল করছে। আহাদ ঐশীর গালে হাত রেখে মিষ্টি করে বলে, এই জান, কাঁদছো কেন? ঐশী আর নিজেকে ধরে রাখতে পারলো না, আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। আহাদ ওর জানকে আগলে রাখে। আহাদ আজ ভীষণ খুশি, আমি মা হতে চলেছি, আমার গর্ভে ছোট্ট একজন ধীরে ধীরে বেড়ে উঠছে। জান, আমিও আজ ভীষণ খুশি, থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ সো মাচ। দোনলায় ঐশীকে জড়িয়ে ধরে বসে আছে আহাদ। আহাদ ঐশীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর ঐশী চুপ করে আহাদের বুকে মাথা রেখে শুয়ে আছে। আহাদ ঐশীর মাথায় চুমু দিয়ে বলে, জান, মনে আছে সেদিন তুমি আমায় বলেছিলে না, কেন আমি এইসব খুন খারাপা ছেড়ে দিই না, কেন ছাড়তে পারি না? আহাদের কথায় ঐশী মাথা নাড়ায়। জান, আমি জানি তোমার এসব খুন খারাপই পছন্দ না, তুমি এসব সহ্য করতে পারো না। আজ তোমাকে আমি কথা দিচ্ছি জান, আমি এসব ছেড়ে দেব। এ হাত দিয়ে আমি আর কাউকে মারব না, এ হাতে আর কারোর শরীরের রক্ত ঝরবে না, এ হাত আর কখনো কারোর রক্তে রঙিন হবে না। আমি এসব ছেড়ে দেব, আমি আর মাফিয়ার পরিচয় নিয়ে বাঁচতে চাই না। আহাদ ঐশীর পেটে হাত রেখে বলে, আমি আমার অনাগত সন্তানের জন্য সব কিছু ছেড়ে দেব, আর খুন খারাপই করব না। আমি চাই না
কেউ আমার আগে পিছে আমার সন্তানকে মাফিয়ার সন্তান বলুক, আমি সব ছেড়ে দিয়ে সবাইকে নিয়ে কানাডা চলে যাব। হ্যাঁ, কালকে আমরা কানাডা চলে যাব, সেখানে সেটেল হয়ে যাব। আমি চাই না আমার সন্তান এই অসুস্থ পরিবেশে বেড়ে উঠুক। ওকে আমি একটা সুস্থ সুন্দর জীবন দিতে চাই, ওকে খুব ভালোবাসা দিতে চাই, পৃথিবীর সমস্ত সুখ ওর পায়ের কাছে এনে ফেলতে চাই। ওকে আমি খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো। ঐশী চুপটি করে আহাদের কথাগুলো শুনছে। আহাদের কথাগুলো শুনে ওর খুব শান্তি লাগছে। জান, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আমি যে আজ কতটা খুশি হয়েছি তা তোমায় বলে বোঝাতে পারবো না। আমাদের ভালোবাসার অংশ আসতে চলেছে জান, আমাদের সন্তান আসতে চলেছে। হ্যাঁ আহাদ, তোমাকে খুব ভালোবাসি জান। তুমি আমার জীবনের আসার পর থেকে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঘুচে গেছে। তুমি আমার জীবনে সুখের জোয়ার হয়ে এসেছো। তোমাকে আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার কোনো অযত্ন আমি হতে দেব না, তোমার ওপর কোনো আঁচড় পড়তে দেব না, দুঃখের ছায়া তোমার ওপর পড়তে দেব না, বিপদকে তোমার কাছে ভিড়তে দেব না। জান, আমি তোমাকে খুব ভালোবাসি, আমিও আপনাকে খুব ভালোবাসি। জান, জীবনে সুখে থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন, বেঁচে থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন, শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য আমার তোমাকে প্রয়োজন, একসাথে বাকিটা পথ চলার জন্য আমার তোমাকে প্রয়োজন। জান, জীবনের প্রতিটা ক্ষণে আমার তোমাকে প্রয়োজন। থাকবে কি আমার সাথে, ভালোবাসবে কি আমাকে? হ্যাঁ ভালোবাসবো, হ্যাঁ আপনার সাথে হাজার পথ চলবো, আপনাকে ছাড়া কি করে থাকবো বলুন। কারণ সুখের দিনে আমার আপনাকে প্রয়োজন, দুঃখের দিনে আমার আপনাকে প্রয়োজন, কাঁধে মাথা রেখে কান্নার জন্য আপনাকে প্রয়োজন, আমাদের অনাগত সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আমার আপনাকে প্রয়োজন, শেষ নিঃশ্বাস অবধি বেঁচে থাকার জন্য আমার আপনাকে প্রয়োজন। ভালোবাসি আহাদ, আপনাকে ভীষণ ভালোবাসি, আমিও আমার জানকে ভীষণ ভালোবাসি। সমাপ্ত।